আসসালামু আলাইকুম কেমন আছে তোমার সবাই কথা বলছে মূলত দিনাজপুর বোর্ডের যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য সকল জল্পনা কল্পনার অবসান শেষে তোমাদের পরীক্ষার রুটিন যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে সেই পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে এবং তার সাথে সাথে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞানে শুধুমাত্র প্রশ্ন বাতিল হয়েছে আমি প্রথমত তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার গতকালের যে ভিডিওটা ছিল সেখানে কিছু তথ্য ভুল ছিল আর এই জন্য আমি একটু পরেই ভিডিওটা নামিয়ে নিয়েছি আসলে তোমাদের চারটা পরীক্ষা বাতিল হয়েছে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ দিনাজপুর বোর্ডের জন্য তোমাদের চারটা পরীক্ষা বাতিল হয়েছে তার রুটিন তোমাদেরকে দেয়া হয়েছে এবং এই ভিডিওর ডিসক্রিপশনে গেলে তোমরা রুটিন পাবা তারপরে আমি বলে দেব একটু পরেই আর যে দুইটা পরীক্ষা ছিল তোমাদের একটা হচ্ছে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান এই দুইটা পরীক্ষার শুধুমাত্র প্রশ্নপত্র বাতিল হয়েছে আমি নোটিশ পড়বো একটু পরে তোমাদের সামনে আমি আবারও বলছি তোমাদের পদার্থ রসায়ন বিজ্ঞান কৃষি শিক্ষা এবং সাধারণ গণিত এই চারটা পরীক্ষা বাতিল হয়েছে যার রুটিনও তোমাদেরকে দেয়া হয়েছে ডিসক্রিপশন বক্সে গেলে রুটিনটাও পেয়ে যাবে আর দুইটা পরীক্ষা যেটা হচ্ছে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান সেটার পরীক্ষার সময়সূচির কোনো পরিবর্তন হয়নি শুধুমাত্র প্রশ্নপত্র বাতিল হয়েছে অর্থাৎ কেন্দ্রগুলোতে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন বাতিল করা হয়েছে সেই প্রশ্ন জমা দিয়ে নতুন প্রশ্ন তারা পাঠাবেন সুতরাং উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান যেই সময়ে পরীক্ষা হওয়ার কথা ছিল আগের রুটিন অনুযায়ী সেই সময়েই পরীক্ষাটা হবে আর পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান সাধারণ গণিত এবং ডেট দশ থেকে পনেরো তারিখের মতো দেওয়া হয়েছে আমি যদি দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে নোটিশটা পড়ি তোমরা গেলেও দেখতে পারবে এভাবে লেখা হয়েছে যে চলমান এসএসসি পরীক্ষা দুই হাজার বাইশ এর স্থগিতকৃত চারটি বিষয়সহ দেখো চারটি পরীক্ষা কি হয়েছে স্থগিত হয়েছে এবং আরও দুইটি বিষয়ের প্রশ্নপত্র বাতিল তাহলে বাকি দুইটি বিষয়ের কি হয়েছে বাবা প্রশ্নপত্র বাতিল হয়েছে মানে প্রশ্নপত্র বাতিল হয়েছে মোট আসলে ছয়টা নেই সোজা কথা যেটা ওকে এভাবে এখানে লেখা হয়েছে যদি আমি নোটিসটা পড়ি যে শিক্ষা বোর্ডের অধীনে মানে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলমান এসএসসি পরীক্ষা দুই হাজার বাইশের স্থগিতকৃত চারটি বিষয় যথাক্রমে গণিত পদার্থবিজ্ঞান কৃষি শিক্ষা রসায়ন আরও দুইটি বিষয় জীববিজ্ঞান ও উচ্চতর গণিত এই জায়গায় কনফ্লিক্টটা হয়েছে এই যে ছয়টা বিষয় বলেছে হ্যাঁ মোট ছয়টি বিষয়ে ইতোপূর্বে ইতোপূর্বে সর্বাহ সরবরাহকৃত প্রশ্নপত্র বাতিল প্রশ্নপত্র বাতিল পরীক্ষা বাতিল নয় জীববিজ্ঞান উচ্চতর গণিত এগুলো পরীক্ষা বাতিল নয় ওকে এটা শুধুমাত্র প্রশ্নপত্র বাতিল হয়েছে আর পরীক্ষা বাতিল হয়েছে আগের চারটার পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান তোমার সাধারণ গণিত এবং কৃষি শিক্ষা ওকে এবং নিচে লেখা হয়েছে যথাসময়ে উক্ত বিষয়ের বিষয়সমূহে নতুন প্রশ্নপত্র সরবরাহ সরবরাহ করা হবে এখন যথাসময় কোনটা ফিজিক্সের জন্য যথাসময় ডেট দিয়েছে দশ থেকে পনেরোর মধ্যে আছে আর জীববিজ্ঞানের জন্য যথাসময় আগে ডেড যে ডেট ছিল সেটাই মোট কথা হচ্ছে তোমাদের তোমাদের জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত পরীক্ষার সময়সূচির কোনো পরিবর্তন করা হয়নি শুধুমাত্র প্রশ্নপত্র বাতিল করা হয়েছে আর এই জিনিসটা আমি গতকাল ভুল বলেছিলাম সেই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত ক্ষমাপ্রার্থী এবং একজন বলেছে যে আমার তিন ঘন্টা সময় নষ্ট হয়েছে পরে আমি তাকে বলেছি আমার অবশ্যই শাস্তি হওয়া দরকার আমার তিন ঘন্টা কানে ধরে ওঠা করা দরকার না এটা হাসছি লজ্জা থাকা দরকার একটা তথ্য যাচাই করে তারপর বলা দরকার হ্যাঁ আমি সত্যিই মানে এখন আমি দুঃখিত লজ্জিত অপরাধ বড়ো ধরনের ক্রাইম এটা ওকে আমি আসলে খুব বেশি খেয়াল করিনি এটা আমার ভুল হয়েছে আসলে আর এই কারণে আমি খুব দ্রুতই ভিডিওটা নামিয়ে নিয়েছি এবং এটা হচ্ছে তোমাদের ফাইনাল যে ব্যাপার যে তোমাদের ছয়টা পরীক্ষার প্রশ্ন বাতিল হয়েছে আর চারটা পরীক্ষা বাতিল হয়েছে এবং এই চারটা পরীক্ষার রুটিনও দেওয়া হয়েছে এবং রুটিনটা যদি এখন আমি বলি এভাবে লেখা হয়েছে যে এসএসসি পরীক্ষা দুই হাজার বাইশের স্থগিতকৃত বিষয় সময়ের পরীক্ষার পরবর্তিত না পরিবর্তিত সময়সূচি এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের সময়সূচিটা হচ্ছে যদিও ডেসক্রিপশনে গেলে তোমরা পেয়ে যাবা আমি তারপরে একটু বলে দিচ্ছি যে তোমাদের গণিত পরীক্ষা যেটা বাইশ তারিখে হওয়ার কথা ছিল সেটা হবে দশ তারিখে অর্থাৎ বাইশে সেপ্টেম্বর যেটা হওয়ার কথা ছিল সেটা হবে দশ অক্টোবর কৃষি শিক্ষা যেটা পঁচিশ তারিখ হওয়ার কথা ছিল সেটা হবে এগারো তারিখ মানে অক্টোবর এগারো তারিখ রসায়ন বিজ্ঞান যেটা আসলে ২৬ তারিখে হওয়ার কথা ছিল সেটা হবে তেরো তারিখ মানে একটা দশে বুঝো সাধারণ গণিত দশে রসায়ন বিজ্ঞান তেরোতে এবং পদার্থ বিজ্ঞান হবে তোমাদের পনেরো তারিখে তার মানে তোমাদের পরীক্ষা দশ তারিখে একটা হবে তেরো তারিখে একটা হবে পনেরো তারিখে একটা হবে ওকে দশ তারিখে হবে গণিত তেরো তারিখে হবে রসায়ন বিজ্ঞান এবং পনেরো তারিখে হবে পদার্থবিজ্ঞান আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে তোমরা এই রুটিনটা চেক করে নিতে পারো এবং আমার মনে হয় না তোমাদের রুটিন আর চেঞ্জ হবে সুতরাং ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ সুতরাং গুরুত্ব সহকারে একটু দেখো আর তোমার বেশ কিছুটা সময় পেয়েছো তোমাদের মানসিকতাও যেমন ভেঙে গিয়েছে আবার ভাঙনের সাথে সাথে কিছুটা সময়ও পাওয়া গিয়েছে সুতরাং যারা এখনো পড়াশোনা একটু কম করেছ তাদেরকে বলছি যে এই সময়টুকু একটু কাজে লাগাও হ্যাঁ হতে পারে এই সময়টুকু তোমার জন্য আশীর্বাদ হয়েই আসলো ঠিক আছে ওকে ভালো থাকো তোমরা সবাই আল্লাহ হাফিজ